কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগের তদন্ত সিবিআই এর হাতে যাবে কিনা তা নিয়েও জল্পনা তৈরি হলো এদিন। সিবিআই আদালতে জানালো তদন্ত করতে তাদের কোনো অসুবিধা নেই। সম্প্রতি টুইটার হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ শেয়ার করেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। সেখানে প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরি দেওয়া ও তার জন্য টাকার লেনদেনের বিষয়ে দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। তরুণ জ্যোতি তিওয়ারির দাবি ফোনে একটি কণ্ঠ হচ্ছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার, যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। এরপরই তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানুতোর, প্রকাশ্যে চলে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গত বছর তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। সম্প্রতি এই নিয়ে হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। অভিযোগে বলা হয়, বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করে তিনজনকে গ্রেফতার করলেও সময় মতো চার্জশিট না দেওয়ায় তারা জামিন পেয়ে যান। এই মামলায় মঙ্গলবার আদালতে সিবিআই এর তরফে বলা হয় যে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত করতে তাদের কোনো অসুবিধা নেই। বিচারপতি রাজাশেখর মান্থা পর্যবেক্ষণে বলেন, নিয়োগ দুর্নীতি মামলাগুলোর তদন্ত করছে সিবিআই, ফলে একই ধরনের অভিযোগে একই তদন্তকারী সংস্থা তদন্ত করবে কিনা সেটা খতিয়ে দেখবে আদালত। দুর্নীতি মামলা অলরেডি সিবিআই তদন্ত করছে, ইডি তদন্ত করছে। আমাদের প্রেয়ার ছিল এই মামলাটা যাতে সিবিআই এবং ইডিকে দেওয়া হয়, কারণ এসিবি তদন্ত করতে পারছে না, সেটা অলরেডি প্রমাণিত। সিবিআই লয়ারও ছিলেন প্রেজেন্ট, সিবিআই লয়ার বলেছেন যে কোর্ট যদি নির্দেশ দেয় তারা রেডি আছে মামলা তদন্ত করার জন্য। মামলাটি আবার স্টেট বলেছে যে রিপোর্ট ফাইল করবে, স্টেট বলেছে যার ইনস্ট্রাকশন নিতে হবে সিডি প্রডিউস করবে। মাননীয় বিচারপতি আয়েশকর মান্থা সাহেব স্টেটকে টাইম দিয়েছে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শহীদ মিনার চত্বরে ডিএ ধর্ণা মঞ্চের ঠিক 100 মিটার দূরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। আর এই দিনেই অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ধর্ণা মঞ্চে বিচিত্র গণ অনশন শুরু করবেন ধর্ণা মঞ্চের রাজ্য সরকারি কর্মীরা। আগামীকাল মহাসমাবেশের ডাকও দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে শহীদ মিনার চত্বরে যে সভা রয়েছে আজ তৃণমূলের ছাত্র যুবদের, যেখানে প্রধান বক্তা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে প্রস্তুতি আমরা জানব, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দেশ সঙ্গে। সরাসরি চলে যাচ্ছে হিন্দলের কাছে। হিন্দল, সভা শুরুতে অনেক দেরি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 2 নাগাদ বলবেন এমন জানা যাচ্ছে, কিন্তু তোমার কাছে জানতে চাইবো, যেহেতু এই একই জায়গায় একদিকে ডিএ মঞ্চ রয়েছে এবং অন্যদিকে আজকে এই সভাস্থল, আমরা জানি যে কোর্টের তরফ থেকেও বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, সেই মতো পুলিশও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, বিস্তারিতভাবে তোমার কাছে জানতে চাইবো একদিকে সভার প্রস্তুতি, অন্যদিকে ব্যবস্থাপনা। একেবারে বৃষ্টি, তুমি যেটা বলছিলে যে 100 মিটার দূরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল, তোমাকে দেখিয়ে রাখি প্রথমত এই ছবি, ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ টিনের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে এবং তারপরেই কিন্তু ছাউনি রয়েছে, সেই ছাউনিটাই হলো ডিএ মঞ্চ, অর্থাৎ কিনা সংগ্রামী যৌথ মঞ্চ, যাদের আজকে আন্দোলন 62 দিনে পড়ল এবং তাদের যেহেতু আন্দোলন চলছে সেক্ষেত্রে কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমামঞ্চ করলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, উত্তেজনা তৈরি হতে পারে, সেই বাতাবরণ যাতে না হয় সেই কারণে কিন্তু কোর্টের তরফ থেকে প্রথমে বলা হয়েছিল যে এখানেই করতে হবে, এরকম কি রয়েছে শহরে অন্য কোথাও করা যায়। তার পরবর্তী ক্ষেত্রে দু তরফে সওয়াল জবাব হয় এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দেয় শর্ত সাপেক্ষে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সভাস্থল তোমাকে দেখাই, সেই সভাস্থল মাত্র 100 মিটার দূরে ডিএ মঞ্চ থেকে, সেই সভাস্থল থেকে কিন্তু ডিএ মঞ্চের উদ্দেশ্যে কোনো রকম উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না বা কোনো ধরনের প্রচার করা যাবে না, সেই বিষয়টা যেমন রয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখি কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু পুরোপুরি নিরাপত্তা
দায়িত্ব নিরাপত্তাকে নিশ্চিত করতে বলা হয়েছে। তোমাকে দেখিয়ে রাখি, তোমাকে দেখাবো যে তুমি দেখতেই পাচ্ছ একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে ডিএ মঞ্চের ঠিক পাশেই। টিনের যে ব্যারিকেড রয়েছে তার সেখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেখান থেকে কিন্তু পুলিশের আধিকারিক যারা রয়েছেন তারা নজর রাখবেন ঠিকই। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় তোমাকে দেখাবো একটি সিসির দোকানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এইভাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভাস্থল, সেই সভাস্থলে কিন্তু সিসিটিভি ক্যামেরায় গোটা সভাস্থল মুড়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ডিএ মঞ্চ যেটা রয়েছে সেই ডিএ মঞ্চেরও কিন্তু বিভিন্ন জায়গায় নতুন করে আরও সিসিটিভি ক্যামেরা বাড়ানো হয়েছে। যদিও ডিএ মঞ্চের যারা রয়েছেন আন্দোলনকারীরা তারা যেটা বলছেন যে তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন ঘটনা পরম্পরা যেটা দেখা গিয়েছে যে একের পর এক তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম হুমকি এসেছে। নওশাদ সিদ্দিকী যখন এসেছিলেন তাকে ধাক্কা দেওয়া হয়েছিল, সে কারণে আজকে ছাত্র যুবদের যে সভাস্থল অর্থাৎ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানকার মূল বক্তা, তোমাকে দেখিয়ে রাখি সেই মঞ্চের কাজ এখনও পর্যন্ত চলছে। সেইখান থেকে কোনো রকম কোনো প্ররোচনামূলক কথাবার্তা বা ছাত্র যুবরা কখনো যে কোনো মুহূর্তে কিন্তু এই যে টিনের ব্যারিকেড, যে ব্যারিকেড কিন্তু অবলীলাক্রমে ভেঙে ফেলা সম্ভব, সেই ব্যারিকেড ভেঙে ভেতরে না ঢুকে পড়ে বিশৃঙ্খলা না তৈরি হয় সেই আশঙ্কাতেই কিন্তু ডিএ মঞ্চের আন্দোলনকারীরা তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছে। যদিও সেই আশঙ্কা যাতে বাস্তবায়িত না হয় সেই কারণে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে 800 বন্দোবস্ত করা হয়েছে এবং আমরা সেই ছবি দেখলাম সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের দেখালে। অনেক ধন্যবাদ হিন্দল আপাতত তোমাকে। এবং যেরকম আমাদের আপনাদের জানাচ্ছিলাম যে এই ডিএ যে মঞ্চ রয়েছে তাদের আন্দোলন আজ 62 দিনে পড়ল এবং আজ অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং ধর্ণা মঞ্চে বিচিত্র গণ অনশন শুরু করবেন ধর্ণা মঞ্চের রাজ্য সরকারি কর্মীরা। আশঙ্কা তো একটা রয়েছেই, যদিও পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত হবে না, কিন্তু তবু একটা আশঙ্কা রয়েছে। এই যে টিনের ব্যারিকেড, এটা তো ধাক্কা মারলেই ভেঙে যেতে পারে এবং আজকে ছাত্র যুবরা এখানে জমায়েত হচ্ছে, কোনোরকমভাবে প্ররোচনা দিয়ে তাদেরকে এই ডিএ মঞ্চ যাতে তুলে দেওয়া যায় বা ডিএ মঞ্চে বিশৃঙ্খল সৃষ্টি করা যায় এর অপচেষ্টা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যেহেতু কোর্ট বলেছেন যে কোনো পক্ষ থেকেই কোনো রকম উস্কানিমূলক মন্তব্য রাখা যাবে না, আমরা আশা রাখবো যে আজকে যে ছাত্র যুবদের নিয়ে যে প্রোগ্রাম হবে সেইখান থেকেও কোনো রকম উস্কানিমূলক বা প্ররোচনামূলক কথাবার্তা হবে না। শহর জুড়ে একাধিক রাজনৈতিক কর্মসূচি, কিন্তু মূল যে লক্ষ্য মানে সকলের নজর আজ যেদিকে থাকবে তা হলো আম্বেদকর মূর্তির পাদদেশে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় মঞ্চনার প্রতিবাদে ধর্ণায় বসবেন। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, আজকের মূল ফোকাস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা, আজ দুপুর 12 থেকে আগামীকাল সন্ধে পর্যন্ত লাগাতার ধর্ণায় তিনি বসছেন, প্রস্তুতি কেমন চোখে পড়ছে? অবশ্যই দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি এই আম্বেদকর মূর্তির সামনে, তোমাকে দেখিয়ে দেবো যে এখানে কিন্তু ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে এবং মঞ্চের যে মূল সুর সেটা কিন্তু পিছনে একদম যে হোর্ডিং রয়েছে তাতে লেখা রয়েছে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি 29 ও 30 মার্চ রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে। এবং তার একদিকে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অপরদিকে রয়েছে তৃণমূলের যে প্রতীক চিহ্ন সেই তৃণমূলের প্রতীক চিহ্ন কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখছি কী কী বিষয় লেখা রয়েছে। লেখা রয়েছে তৃণমূল সরকারের সাফল্যে প্রতিহিংসাপরায়ণ বিজেপি সরকার বাংলাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে, সেই বিষয়টাকে যেরকমভাবে তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি 100 দিনের কাজে বকেয়া 7,000 কোটি টাকা সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছে, কেন্দ্রের কাছে রাজ্য সরকারের প্রাপ্য প্রায় 1,00,000 কোটি টাকা, আবাস যোজনায় কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য 8,200 কোটি টাকা। এর পরের বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় এজেন্সি দ্বারা বিরোধীদের হেনস্থা, অর্থাৎ শুধুমাত্র কেন্দ্রীয় বঞ্চনা নয়, তার পাশাপাশি এই বিষয়টাকেও সামনে রাখা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সি দ্বারা বিরোধীদের হেনস্থা, অর্থাৎ গণতন্ত্রে যেটাকে বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে গণতন্ত্রে হস্তক্ষেপ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা, এবং সেটাকে এখানে একটা পয়েন্ট হিসেবে রাখা হয়েছে যে কেন্দ্রীয় এজেন্সি দ্বারা বিরোধীদের হেনস্থা।
এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আদানির স্বার্থে এলআইসি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গচ্ছিত জনগণের অর্থনৈতিক তদন্তের দাবি, সেটাকেও রাখা হয়েছে এবং বিভিন্ন বিষয়গুলো এরকমভাবে পয়েন্ট করে করে লেখা রয়েছে এখানে। এবং এই যে মূল মঞ্চটা দেখছো, এই মূল মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন 12টার সময়। আজকে রাতে তিনি এখানেই থাকবেন, আগামীকাল বিকেলবেলা এই কর্মসূচি শেষ হবে। মূল মঞ্চের বাঁদিকে এবং ডান দিকে দুটো কিন্তু অস্থায়ী যে তাঁবু বা টেন্ট, সেটা করা হয়েছে দেখতে পাবে। এবং এখানে যেমনভাবে জানা যাচ্ছে যে অন্যান্য যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, বিধায়করা, তাছাড়া হচ্ছে বিভিন্ন আরবান লোকাল বডির যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট জায়গা রয়েছে। তবে এই কর্মসূচির জন্য কিন্তু রেড রোড এদিন বন্ধ হবে না, এদিন রেড রোড চালু থাকবে, যেমনটা জানা যাচ্ছে যে এখান দিয়ে যে সমস্ত যানবাহন চলাচল, তা যানবাহন চলাচল সঙ্গে থাকো, অর্থাৎ রেড রোডে কিন্তু যান চলাচল আটকানো হবে না। কিন্তু তার পাশাপাশি আমরা জানি আজকে যে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে, তার জন্য কিন্তু ব্যাপক যানজটের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। একেবারেই তাই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা, অভিষেকের সভা, বাম কংগ্রেসের জোড়া মিছিল, স্বাভাবিকভাবেই কলকাতা স্তব্ধ হয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে, যদিও পুলিশের তরফ থেকে অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে, সরাসরি ময়ূক রয়েছে আমাদের সঙ্গে। ময়ূক, কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতাকে সচল রাখার জন্য? দেখো, প্রথমেই একটা জিনিস দেখাই, আমরা শহীদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্টেজের উপর বক্তৃতা দেবে, আমরা সেই স্টেজের উপর রয়েছি। আমি ক্যামেরা পার্সন অজয় দাসকে বলবো দেখানোর জন্য। এখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা আগে আমরা দেখিয়ে নিই। ইতিমধ্যেই তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক, তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। এবং শহীদ মিনারের ঠিক বাঁদিকে যে জায়গায় টিন দিয়ে ব্যারিকেড করা আছে, ওখানে কিন্তু ডিএর জন্য যারা অবস্থান করছেন তারা রয়েছেন, অর্থাৎ ওই জোনটা পুরোপুরি সেগ্রিগেট করে দেওয়া হয়েছে। এবং মাঝখানে যে জোনটা, সেটা অভিষেক ব্যানার্জির যারা সভায়, যারা তার অনুগামী এবং দলের যারা কর্মী সমর্থকরা আসবেন, তাদের বসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু ভাগ করা হয়েছে, যে মঞ্চের ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখবেন সেই মঞ্চের ওপর থেকে গোটা ছবিটা আমরা দেখাচ্ছি। সামনে যারা তৃণমূলের কর্মী সমর্থকরা থাকবেন তাদের বসার জন্য বিভিন্ন জোন, এবং বাঁদিকে টিন দিয়ে একটা জোন ডিভাইড করে দেওয়া হয়েছে এবং রীতিমতো ওয়াচ টাওয়ার পুলিশের তরফ থেকে তৈরি করা হয়েছে, যাতে ওপর থেকে নজরদারি রাখা যায় যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ডিএ মঞ্চ থেকে এদিকে না আসে, বা এদিকে অভিষেকের যারা কর্মী সমর্থক রয়েছেন সেখান থেকেও যাতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি ডিএ মঞ্চের দিকে না যায়, ঠিক সেই কারণে এই সুপারভিশন। এর পাশাপাশি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম যেটা জানাচ্ছে যে কলকাতা শহরে আজকে বেশ কয়েকটা পলিটিক্যাল কর্মসূচি রয়েছে, তার মধ্যে শহীদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবস্থানে বসবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে অবস্থানে বসবেন সেই জায়গাটাও ইতিমধ্যে এনক্লোজ করা আছে, বাইরে দিয়ে ট্রাফিক চলবে। এবং এই যে সমাবেশ মঞ্চ, এর যে সংলগ্ন রাস্তাগুলো রয়েছে, যেমন জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, নিউ রোড, মেট্রো চ্যানেল, ডোরিনা ক্রসিং, আরআর এভিনিউ, এই সমস্ত রাস্তায় সমাবেশ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে থেকে কিন্তু একটা ট্রাফিকের প্রেশার থাকবে, গাড়ির চাপ থাকবে, এমনটাই ট্রাফিক পুলিশের আধিকারিকরা মনে করছেন। এবং সেই সময় এখানে যানজট হওয়ার একটা আশঙ্কা থাকছে। এছাড়াও শুভেন্দু অধিকারী, তার কর্মসূচি রয়েছে শ্যামবাজার 5 পয়েন্টসে, সেখানেও কিন্তু উত্তর কলকাতা বিধান সরণি, ভূপেন বোস এভিনিউ, যে বিটি রোডের একটা পোর্শন, সেখানে সমস্যা, ট্রাফিক কনজেশন হতে পারে। এবং সিপিএমের একটা র্যালি রয়েছে আর রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাস অব্দি, এবং এই র্যালির জন্য এজেসি বোস রোড, এপিসি রোড, পার্ক সার্কাস 7 পয়েন্টস, র্যালি যখন যাবে এই সমস্ত রাস্তায় যানজট হওয়ার একটা আশঙ্কা থাকছে। অর্থাৎ ধর্মতলা সংলগ্ন রাস্তা, এজেসি বোস রোড, এপিসি রোড, পার্ক সার্কাস 7 পয়েন্টস, মধ্য কলকাতার এই সমস্ত জায়গা, এবং উত্তর কলকাতার বিটি রোড, বিধান সরণি, ভূপেন বোস এভিনিউ, এই রাস্তাগুলোতে কিন্তু আজ দিন ভোর গাড়ির একটা প্রেশার, যানজট থাকছে। তবে ট্রাফিকের আধিকারিকরা বলছেন পলিটিক্যাল কর্মসূচি যতক্ষণ চলবে ততক্ষণ এই প্রেশার থাকবে, তারপর আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ ময়ূক, সময় হয়ে গেছে একটা বিরতি, বিরতির পর আনন্দ সকাল নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।